ডেকে ডেকে তো গলা ফাটিয়ে ফেললাম গো বাঘু দাদা। ওঠো ও বাঘু দাদা, ওঠো না। এটা কে? চয়নাক? ও ও আমার আরেক মজার বন্ধু। আরে এ তো মহাজালা হলো দেখছি, দাঁড়াও তো। তোর এত বড় সাহস, তুই কিনা আমায় মারলি? তোকে আজ আমি মেরে মেরে তক্তা বানিয়ে কবে থামবো? না মানে তুমি মরার মতো ঘুমোচ্ছিলে কিনা তাই আমি মানে ভাবলাম, তোমার তো বয়স নেহাত কম হয়নি, যদি ভালো মন্দ কিছু একটা। আমার কচি বয়স নিয়ে রসিকতা? হ্যাঁ আর তোরাতে কি জন্য ডাকছিলি আগে তাই বল। না মানে ঘুম আসছিল না, তার উপর বন্ধুর কথা মনে হচ্ছিল তাই। তোর ঘুম আসছে না বলে তুই কিনা আমার কাঁচা ঘুম ভাঙিয়ে আদি খেতা করছিস? তবে রে বজ্জাত প্রাণী, তোকে আজ আমি চিবিয়ে খাবো। ওরে বাবা গো, বুড়ো বাঘু মেরে ফেললো গো, বাঁচাও বাঁচাও। আমি দেখেছি এই আয়নার সাহায্যেই রাজমাতা কিভাবে অন্য স্থানে পৌঁছে গেছে, কিন্তু রাজমাতা গেল কোথায়? আয়না, আমি রাজমাতার কাছে যাব। আমি শুধু কামিনীর কথা শুনি, রাজমাতার কাছে যেতে চেয়েছি, ওকে আমি রাজা মশাইয়ের কাছে পাঠালাম। এই কোথায় এলাম আমি? তার মানে কি রাজমাতা এখানেই এসেছে? একি তোমরা এখানে? একি মোহিনী তুমি এখানে? বেশ তো, রাজমাতা তার মানে তোমাদের কাছে পৌঁছে গেছে। মোহিনী মোহিনী এখান থেকে পালাও, মোহিনী এখানে বিপদ আছে, মোহিনী পালাও এখান থেকে পালাও। জানি তো এখানে খুব বিপদ, কিন্তু তা যে শুধুমাত্র তোমাদের জন্য। এই কে রে তুই, এখানে এলি কি করে? তোর সাহস তো মন্দ নয়। অস্ত্র নামাও, আমি কে তোমরা জানো না, রাজমাতা জানতে পারলে কিন্তু তোমাদের সাজা হবে। এই কে তোর রাজমাতা?
আমরা শুধু একজনকেই চিনি, কাল লাগিনি। আর যাদের আমরা চিনি না তাদের আমরা শেষ করে দিই। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও তোমরা, ও কিছু করেনি, ও কিছু জানে না। না 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 না, আমাদের একটা কিছু করতে হবে জ্যোৎস্না, জ্যোৎস্না আমাদেরকে কিছু একটা করতেই হবে, মোহিনীকে মোহিনীকে বাঁচাতে হবে এখান থেকে। তাহলে তোমার সমস্ত শর্ত পূরণ হয়েছে তো? তাহলে আমরা যা চাইছি সেটা দেবে তো? দাঁড়াও, তোমাদের পুরস্কার। শুধু আমাকে হাসানোর জন্য নয়, তোমরা আমার জেদের সামনে মাথা নত করনি, নিজেদের লক্ষ্যে অটল থেকেছো, এই তারই পুরস্কার। ধন্যবাদ তোমায় কেল্লার রাজকন্যা, তুমি আমাদের অনেক বড় সাহায্য করলে, তুমি খুব ভালো। যোদ্ধা, সাবধানে যাত্রা করো। তুমিও ভালো থেকো, ধন্যবাদ তোমাকেও। চল। তাহলে আমাদের ১৩ নদীর পেরোনোর পালা। ওই পাজি রানী ফেরেনি তাহলে, মনে তো হচ্ছে আজ রাতেও প্রাসাদে ফিরবে না। না, আজ বড় বাঁচা বেঁচে গেছি। এরপর থেকে সমস্ত কাজ খুব সতর্কভাবে সাবধানে করতে হবে। ওই পাজি রানীর সমস্ত রহস্য আমাকে জানতেই হবে। যাক, এখানে দাঁড়িয়ে থেকে আর কোনো কাজ নেই, বরঞ্চ প্রধান কক্ষসীর কাছে ফিরে যাওয়াটাই ভালো। আজ সারাদিন যা যা হলো তার কানে তুলতে হবে তো। Yeah.
যাক, অনেকক্ষণ বাদে আমার রাজকন্যার মুখ থেকে মেঘ সরে আলো দেখা দিয়েছে। হ্যাঁ যোদ্ধা, সত্যি বলতে পারে না আশার আলো দেখা দিয়েছে। যেভাবে একের পর এক আমরা বাধা বিপত্তি পার করেছি, এবার মনে হচ্ছে ভাগ্য আমাদের সহায় রয়েছে। শুধু কি ভাগ্য রাজকন্যা, তোমার যোগ্যতাই তোমার শক্তি। আর আপনি, আপনি তো আমার সবচেয়ে বড় শক্তি। আমি জানি আপনি আমার পাশে থাকলে আমায় কেউ আটকাতে পারবে না। দেখুন তারা খসা, খসে পড়া তারাদের কাছে কিছু চাইলে সেটা নাকি সত্যি হয়। আমার বাবা মাকে যেন উদ্ধার করতে পারি আমি, আমার পরিবার যেন আবার এক হয়। আমার রাজকন্যা যা যা চাইল সব যেন সত্যি হয়।